প্রাক্তন প্রেমিকার আপত্তিকর ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ। বনগাঁ সাইবার ক্রাইম থানার হাতে গ্রেপ্তার প্রেমিক সহ তার দুই বান্ধবী। পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসের 19 তারিখ উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার এক তরুণী বনগাঁ সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তরুণী অভিযোগ করেন, তার কিছু ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনায় অভিযোগ ওঠে বাগদার বাসিন্দা যুবক সৌমেন মল্লিক ও তার দুই বান্ধবীর বিরুদ্ধে। ঘটনার তদন্তে নামে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযানে নামে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগদা থানা এলাকা থেকে অভিযুক্ত যুবক সৌমেন মল্লিক ও অভিযোগকারী তরুণীর ওই দুই বান্ধবীকেও গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সৌমেন মল্লিকের সাথে অভিযোগকারী তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত প্রায় এক বছর আগে সেই সম্পর্কে ভাঙন ধরে। অভিযোগ, এরপর ওই তরুণীকে নানাভাবে মানসিক অত্যাচার করতে থাকে অভিযুক্ত যুবক। সূত্রের দাবি, অত্যাচার সহ্য করতে না পেরে তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন, আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ। অভিযোগ, এরপরেও থেমে থাকেনি যুবক। তরুণীর ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানার পর তরুণী দ্বারস্থ হন বনগাঁ সাইবার ক্রাইম থানাতে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সৌমেন ও তার দুই বান্ধবীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের এদিন বনগাঁ সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের 8 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে আদালত 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস জানান, অভিযুক্ত যুবকের সাথে ওই তরুণীর ভালোবাসার সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কোনো কারণে নষ্ট হয়ে যায়। এরপর অভিযুক্ত তরুণীর কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় অভিযুক্ত যুবক। গতকাল সাইবার ক্রাইম পুলিশ স্টেশন থেকে একটা রেড হয় বাগদায় এবং সৌমেন মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং সঙ্গে দুজন মহিলাও ওই এলাকার তাদেরও গ্রেপ্তার করে এবং আজকে লানেট এসিজিএম আদালতে তাদের পুলিশ করে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগ হচ্ছে যে এই ছেলেটির সঙ্গে ওই এলাকার একটা মেয়ের দীর্ঘদিনের একটা লাভ অ্যাফেয়ার ছিল, কিন্তু সেই লাভ অ্যাফেয়ারসটা মাঝে মানে কেটে যায়। কেটে যাওয়ার পরিপ্রেক্ষিতে ছেলেটির মনে একটা আক্রোশ তৈরি হয়, তখন সেই মেয়েটির কিছু ন্যাকেড ছবি ও এলাকায় ভাইরাল করে দেয় এবং নেটের মাধ্যমে ছড়িয়ে দেয়। এবং এই ছড়িয়ে দেওয়ার পিছনে ওই যে আজকে যে মেয়ে দুটিকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো হয়েছে তাদের হাত রয়েছে, সেই ধারণার বশবর্তী হয়ে এই সাইবার ক্রাইম থানা তাদের অ্যারেস্ট করে এবং আজকে 8 দিনের পিসি প্রেয়ার দিয়েছিল যে ছেলেটিকে আজকে পুলিশ রিমান্ডে যাবে এবং 8 দিনের পরিপ্রেক্ষিতে লানেট এসিজিএম কোর্ট তাদের 6 দিনের পিসি গ্রান্ট করেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।